আজকে দশম শ্রেণীর চতুর্থ অধ্যায় সংঘবদ্ধ করার কথার দু নম্বর মার্কসের প্রশ্নের কিছু আলোচনা করা হবে। দু নম্বর মার্কসের যেসব প্রশ্ন দশম শ্রেণীর এই অধ্যায় থেকে আসে সেগুলো মধ্যে উল্লেখযোগ্য কতগুলি আমি এখানে বলে দেওয়ার চেষ্টা করছি। প্রথম প্রশ্ন, এনফিল্ড রাইফেলের টোটার ঘটনাটি কি? এটি দু নম্বর মার্কসে আসতে পারে। দুই, মঙ্গল পাণ্ডে কে ছিলেন? মহাবিদ্রোহ তথা 1857-এর বিদ্রোহকে সিপাহি বিদ্রোহ বলার কারণ কি? কারা এই বিদ্রোহকে সিপাহি বিদ্রোহ বলে অভিহিত করেছিলেন? 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে কেন প্রথম স্বাধীনতা সংগ্রাম বিদ্রোহের ফলাফলগুলি কি ছিল বা দুটি ফলাফল আলোচনা করো। কিভাবে মহাবিদ্রোহের অবসান ঘটে? কে ভাইসরয় উপাধি লাভ করেছিলেন কত সালে? মহারানী ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কি ছিল? মহারানী ঘোষণাপত্র কবে জারি হয়? সভা সমিতির যুগ বলতে কি বোঝো? হিন্দু মেলা কেন প্রতিষ্ঠা করা হয়, কে প্রতিষ্ঠা করেন, এর উদ্দেশ্য কি ছিল এবং প্রথম দিকে হিন্দু মেলার কি নাম ছিল? বঙ্গভাষা প্রকাশিকার রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে বলা হয় কেন? জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার পূর্বে বাংলার উল্লেখযোগ্য সভা সমিতি বা সংগঠনগুলির নাম বলো। জমিদার সভা ও ভারত সভার মধ্যে দুটি পার্থক্য আলোচনা করো। দেশীয় ভাষা সংবাদপত্র আইন কি কবে জারি করা হয়? অস্ত্র আইন কবে জারি করা হয়? ইলবার্ট বিল কি? আনন্দমঠ উপন্যাস কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করছে? আনন্দমঠ উপন্যাসের দুটি গুরুত্বপূর্ণ চরিত্রের নাম বলো। আনন্দমঠ উপন্যাস লেখার পিছনে ঐতিহাসিক কি উদ্দেশ্য ছিল সেটি আলোচনা করো। গোরা গ্রামীণ বাংলা সম্পর্কে তথা পল্লী বাংলা সম্পর্কে কি ধরনের ত্রুটি লক্ষ্য করেছিল তার তিনটি আলোচনা করো। অবনীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটি ছবি বা চিত্রের নাম বলো। বর্তমান ভারত গ্রন্থ কে রচনা করেন, কবে প্রকাশিত হয়? এছাড়াও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, জমিদার সভা কবে, কারা, কাদের উদ্যোগে প্রতিষ্ঠা হয়, এর সদস্য কারা ছিলেন? ভারত সভার দ্বারা সংগঠিত কয়েকটি আন্দোলনের নাম। আনন্দমঠ উপন্যাসে কিভাবে জাতীয়তাবাদ ফুটে উঠেছে তা আলোচনা করো সংক্ষিপ্তভাবে। এছাড়াও আনন্দমঠ উপন্যাসের অরবিন্দ ঘোষ কি নাম রেখেছিলেন? কে কাকে ভারতের জাতীয়তাবাদের জনক বলেছেন? ভারতমাতা চিত্রটি কে অঙ্কন করেন এবং ভারতমাতা চিত্রের বর্ণনা দাও। ভারতমাতা চিত্রের পূর্বের নাম কি ছিল? গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা ব্যঙ্গচিত্রগুলির মধ্যে কিভাবে বাঙালি সমাজকে তুলে ধরা হয়েছে সেই বিষয়ে আলোচনা করো তথা গগনেন্দ্রনাথ ঠাকুরের লেখা কয়েকটি চিত্রের নাম লিখো। এছাড়াও ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট প্রতিষ্ঠা করেন কত খ্রিস্টাব্দে, কারা?